আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাস্টাপির পক্ষ থেকে আমি স্বাগত আজকে চলে আসছি সিদ্দিক বাজারে। আপনারা জানেন যে সিদ্দিক বাজার আসলে গুলিস্তানের ঠিক পাশেই। এখানে আসলে অনেক ধরনের হোলসেল মার্কেট আছে। বিশেষ করে এই সিদ্দিক বাজারে আসলে আপনারা দেখতে পাবেন যে স্যানিটারি আইটেমের যে কিছু হোলসেল ব্যবসায়ী আছে, তারা আসলে এখান থেকে গোটা বাংলাদেশে এই কি বলে এই স্যানিটারি আইটেম অর্থাৎ স্যানিটারি যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবগুলো আসলে হোলসেল দিয়ে থাকেন এবং খুচরাও দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আসছি চায়না পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছেন এই দোকানে আসলে অল কাইন্ডস অফ স্যানিটারি অ্যান্ড বাথরুম অ্যাক্সেসরিজ রিটেল অ্যান্ড হোলসেলার। এটার অ্যাড্রেসটা একটু বলি, শহীদ সাইদ নজরুল ইসলাম সরণি, ওল্ড সিদ্দিক বাজার, নর্থ সাউথ রোড, ঢাকা। ভিউয়ার্স, এই এই দোকানের নাম হচ্ছে চায়না পয়েন্ট। এখানে আসলে আপনারা সব ধরনের স্যানিটারি আইটেমগুলো পাবেন। ভিউয়ার্স, আমি একটু আপনাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটি আসলে গুলিস্তানের পাশে সিদ্দিক বাজার। দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে গুলিস্তান হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় একটি খুবই ব্যস্ততম একটি জায়গা। ঠিক এই জায়গাতে আসলে আপনারা স্যানিটারি আইটেমের সবগুলো আসলে পেয়ে যাবেন। তাহলে চলুন দর্শক, কথা না বাড়ি এই দোকানের ভিতরে একটি যাই এবং এই দোকানের কী কী আসলে আইটেমগুলো পাওয়া যায় সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে চায়না পয়েন্টে একদম ভিতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু কী বলে আপনার স্যানিটারি আইটেমগুলো সব ধরনের অ্যাক্সেসরিজগুলো আসলে হোলসেল ওনারা দিয়ে থাকেন, সুতরাং এখানে অ্যাভেলেবেল কালেকশনগুলো আছে। আর আপনারা জানেন যে হোলসেল যেখানে করে ওনাদের গোডাউন আছে, গোডাউনে আসলে অনেক মাল থাকে। ডিসপ্লের জন্য কিছু মাল এখানে আছে, তাও মোটামুটি বেশ আছে। সুতরাং আমি আপনাদেরকে এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে শোরুমটা আসলে দেখেন আপনারা যেখানে কী কী আইটেমগুলো আসলে আছে। ভিউয়ার্স, অনেক আসলে মাল আছে এখানে। আমরা এই পর্যায়ে দোকানের যে স্বত্বাধিকারী আছেন সেটা একটা পরিচয় হবো। ভিউয়ার্স, আমরা চায়না পয়েন্টে একবার যে স্বত্বাধিকারী সেটার পরিচয় হবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই আপনাদের কি বলে আপনারা কি আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন যাতে সহজে আপনারা এখানে আসতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে পুরাতন ঢাকা আপনার সিদ্দিক বাজার এলাকা, সিদ্দিক বাজার মার্কেটের মানে বাংলাদেশের পাইকারি মার্কেট। এটা হচ্ছে পাইকারি মার্কেট, পাইকারি মার্কেট মানে স্যানিটারি আইটেম, স্যানিটারি আইটেম পাইকারি মার্কেট। আচ্ছা, কি বলে আপনাদের এখানে তো স্যানিটারি আইটেমের সব মানগুলো সব আছে? আমাদের সব পাবেন, বাথরুমের কিছু হচ্ছে যা যা লাগে সব আছে। আচ্ছা, আপনারা কি মানে হোলসেল করেন, খুচরাও কি? আমরা মূলত হোলসেল পাইকারি বিক্রি, খুচরাও বিক্রি হয়। আমাদের মেইন ই হচ্ছে পাইকারি, মেইন পাইকারি। খুচরাও কেউ আসলে ফিরে দেন? করি না, বিক্রি করি ওই রেটেই, পাইকারি রেটেই, পাইকারি রেটেই খুচরা দেন? ও এই মার্কেটটাই পাইকারি আপনার? আচ্ছা, অনেক ভালো। পিস নিলে যা রেট, আপনি 10 পিস নিলে ওই একই। আচ্ছা আচ্ছা, তো ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা একটু দেখবো যে আসলে কি কি মালগুলো আসলে পাওয়া যায়। আচ্ছা, বাথরুমের জন্য যদি বেসিনের পাশে ডাইনিং এর বেসিন খুব সুন্দর করে সাজায় সবাই, জি জি জি, এগুলো দেয়। টাওয়াল রিং, কয়লা রাখার জন্য টাওয়াল রিং। আচ্ছা, এগুলো কি রকম প্রাইজের একটু বলেন তো? বিভিন্ন ভেরিয়াস ডিজাইনে ভেরিয়াস প্রাইজের আছে আপনার। আচ্ছা, এগুলো প্রাইস একটু বেশি। এগুলো হচ্ছে পিতলের প্রোডাক্ট। ১৩০০ টাকা। আচ্ছা,
আর তারপরে দেখতে পাচ্ছি এখানে কি বলে সাবানদানি লাগে সাবানদানি এগুলো আছে আপনার একটু যেটা হাত দিছেন এটা কি রকম এটা প্রাইস পড়ে হচ্ছে কি 580 টাকা করে এগুলো 580 টাকা আচ্ছা 580 টাকা দুইটা কালার হয় এগুলো আচ্ছা অনেক একটু অন্য লেটেস্ট ডিজাইন চাই এগুলো কাচের বাটির মধ্যে এগুলো আসছে এরকম কাচের বাটির মধ্যে এটা নতুন 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 মডেল এগুলো প্রাইস আবার একটু বেশি এগুলো পড়ে 650 টাকা 650 টাকা এগুলোর মধ্যে আবার নরমাল এগুলোর আছে আপনার এগুলো আছে 250 টাকা করে আচ্ছা 250 টাকা 250 টাকা করে এগুলো আবার ব্রাশ হোল্ডারও অনেকে নেয় এই বেসিনের পাশে লাগে এই ব্রাশ হোল্ডার ডাবল ব্রাশ টুথপেস্ট ব্রাশ রাখার জন্য এগুলো আছে আপনার 900 টাকা করে 900 টাকা আচ্ছা আর এই সাবানদানি এগুলো আছে বিভিন্ন দামের আছে এগুলো আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি টিস্যু হোল্ডারগুলো এগুলো কত করে টিস্যু হোল্ডারও আপনার বিভিন্ন কোয়ালিটির আছে আপনি যে প্লাস্টিকের নেন পিভিসি প্লাস্টিক পানিতে কিছু হবে না এগুলো এগুলো পড়ে যাবে 210 টাকা করে 210 টাকা এগুলোর মধ্যে পাইকারি দাম 210 টাকা করে একটু ডিজাইনের মধ্যে অ্যান্টিক ডিজাইনের এগুলো আছে 600 টাকা করে 600 টাকা আচ্ছা হ্যাঁ স্টেনলেস স্টিল এগুলো আছে 550 টাকা করে 550 টাকা 550 টাকা করে এগুলো ভিউয়ার্স খুব বেশি দাম নাই যেহেতু আমরা হোলসেল দিয়ে থাকেন সুতরাং খুবই চিপ রেটে মালগুলো আসলে পাবেন আপনারা শুনতে পারলেন আচ্ছা রাখার জন্য এরকম র‍্যাক আছে এগুলো তাহলে রাখার জন্য এগুলো র‍্যাক এটা মূলত হচ্ছে কি শুকনো কাপড়গুলো উপরে রাখে ভিজা কাপড়টা এখানে রাখে তার বাথরুম টারি হয় না আপনার জ্যাম হয় না আচ্ছা তাহলে এগুলোর মধ্যে কোয়ালিটি আছে এসএস আছে পিতলের আছে অ্যালুমিনিয়ামের আছে বিভিন্ন কোয়ালিটি আচ্ছা এগুলো প্রাইসিংগুলো একটু বলবেন এটা প্রাইসটা হচ্ছে এটা যদি ছোট সাইজ নেন এটা প্রাইস পড়ে হচ্ছে কি 1350 টাকা করে 1350 টাকা আচ্ছা এর মধ্যে যদি দামির মধ্যে নেন পিতলের আছে এগুলো আছে এটা প্রাইস পড়ে 3200 টাকা 3200 টাকা আচ্ছা এসএস এর এগুলো আছে এটা 1900 টাকা 1900 টাকা আচ্ছা আর উপরে কালারিং অ্যালুমিনিয়ামের এগুলো হবে হচ্ছে 1450 টাকা করে আচ্ছা ওই যে কালার ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালার ব্লু কালার আর গোল্ডেন কালারের মধ্যে যেটা গোল্ডেনের ক্ষেত্রে একটু প্রাইসটা বেশি গোল্ডেন গুলো আপনার 1800 টাকা করে 1800 টাকা করে আর শুধু এই যে এইটা এইটা এটা এগুলো বিভিন্ন দামের আছে এগুলো পিতলের পিতলের যদি নেন 950 টাকা পড়বে পিতলের 950 টাকা এই সেম মডেলেরই অ্যালুমিনিয়ামের নিলে প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা এগুলো সিঙ্গেল গুলো পড়ে 600 টাকা ডাবলটা আপনার হেভিটার মধ্যে যদি নেন 750 টাকা 750 টাকা আচ্ছা এই শাওয়ারের জন্য এই যে কলগুলো এগুলো বাথরুমে গোসল করার জন্য হ্যান্ড শাওয়ার হ্যাঁ জি হ্যান্ড শাওয়ার জি হ্যান্ড শাওয়ারগুলো এগুলো কিরকম প্রাইস বিভিন্ন দামের আছে এগুলো 350 টাকা থেকে 900 1000 টাকা পর্যন্ত 350 টাকা থেকে 900 1000 টাকা পর্যন্ত আর উপরে যেটা আছে এগুলো এগুলো শাওয়ার বাথরুমের আপনার দেশি শাওয়ার এগুলো আপনার দেশি পিতলের আচ্ছা এগুলো পরে হচ্ছে কি আপনার 400 টাকা থেকে 800 টাকার মধ্যে 400 টাকা থেকে 800 টাকার মধ্যে অনেক চিপ রেট তাহলে তো আর উপরে শাওয়ার এগুলো আছে 600 টাকা 1000 2000 এগুলো বিভিন্ন দাম উপরে আচ্ছা 600 টাকা থেকে 1000 2000 পর্যন্ত আচ্ছা তাও বাথরুমে এরকম কর্নার আছে এগুলো অনেকে শ্যাম্পুর বোতল এগুলো রাখার জন্য জি 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 এগুলো আছে আপনি 1300 টাকা করে এগুলো 1300 টাকা করে আচ্ছা আর এই যে কি বলে আপনার এই হ্যান্ড লিকুইড সাবান হ্যান্ড লিকুইড সাবানে হ্যান্ড লিকুইড সাবানে ই করার জন্য বেসিনে পাশে বিভিন্ন দামে 180 টাকা থেকে দাম শুরু এগুলো আচ্ছা 180 টাকা থেকে আপনার 600 টাকার মধ্যে 600 টাকার মধ্যে আচ্ছা এখানে অনেকগুলো মেশিনের কল আছে মেশিনের কল দেখতে পাচ্ছি এটা এটা মোস্ট আকর্ষণ যেটা এগুলো বিভিন্ন এটা তো গিজারের গিজারের সঙ্গে গিজারের জন্য আপনার বাথরুমে বালতি ভরার জন্য গোসল করার জন্য ঠান্ডা গরম লাইন আপনার এই পাশে দিলে ঠান্ডা এইভাবে গরম মিডলে হলে আবার মিক্সচার হয়ে আসবে আপনার দুইটা এটাতেই আপনার হ্যান্ড শাওয়ারটা ইউজ করে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত এগুলো প্রাইস পড়ে হচ্ছে কি আপনার 2600 টাকা 2600 টাকা এটা এগুলোর মধ্যে বিভিন্ন দামি কম দামি বিভিন্ন আছে একই প্রাইস এটা আপনার 2600 এগুলোর প্রাইসিং কিরকম এটা প্রাইস পড়ে হচ্ছে আপনি 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আরো দামি আছে এগুলো আছে 1400 টাকা 1400 টাকা এটা আছে 1250 টাকা আচ্ছা আবার আরো দামির মধ্যে নিলে এগুলো আছে 2200 টাকা 2200 টাকা এটা একটা আনকমন কালার এগুলো হ্যাঁ আনকমন কালার আবার এগুলো আছে আপনার এগুলো মার্বেলের নতুন ডিজাইনের এগুলো আসছে আচ্ছা মার্বেলের ও অনেক সুন্দর এগুলো বেসিনের কল এটা পড়ে হচ্ছে আপনার 2250 টাকা 2250 টাকা আচ্ছা এই কলগুলো কিরকম প্রাইজে এগুলো হচ্ছে মূলত সিঙ্কের কল আপনার আচ্ছা সিঙ্কের কল এগুলো 700 টাকা থেকে আপনার 1100 1200 এর মধ্যে 700 থেকে 1100 1200 এর মধ্যে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেক ভ্যারাইটি আইটেমের আসলে কল আছে যেগুলো আপনারা এখানে আসলে আসলে দেখতে পাবেন অনেক চমৎকার চমৎকার কলগুলো আসলে হ্যাঁ হ্যাঁ এই পর্যায়ে আমরা কিছু এক্সক্লুসিভ বেসিনগুলো দেখবো যেগুলো আসলে অনেক গর্জিয়াস এবং লেটেস্ট কালেকশনের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেসিন এটা তোমার ড্রয়ার সিস্টেম তাই না ভাই জি ড্রয়ার আপনার ড্রয়ার মধ্যে ক্যাবিনেট রাখি দুই পাশে এরকম ক্যাবিনেট থাকবে কিছুটার মধ্যে ড্রয়ার সিস্টেমও থাকে যেমন এই ড্রয়ার সিস্টেম আপনার কিছু পাশে ড্রয়ার থাকবে এখানে সাইড বক্স থাকবে ওইখানে
একটা লাইট থাকবে আপনাদের, এটার মধ্যেও একটা করে লাইট থাকবে আপনাদের। জি জি জি। গ্লাসের নেই, এরকম গ্লাসের বেসিন, এগুলোর মধ্যে কালার আছে। আচ্ছা এই বেসিনটা কত? এটার আমাদের পাইকারি দাম হচ্ছে 18,500 টাকা। 18,500 সাথে আয়না থাকবে আপনার, সাথে একটা আয়না থাকবে। আচ্ছা আয়নাটা অনেক। এই বেসিনটা এগুলো হচ্ছে 9,500 টাকা। 9,500 টাকা অনেকে ছোট সাইজ চায়, ছোট সাইজের মধ্যে এরকম বেশি নিতে পারে। এইগুলো আচ্ছা ক্যাবিনেট করে এরকম মিররটাও আপনার ক্যাবিনেট করে অনেক সুন্দর। আচ্ছা এটা কত প্রাইস? এটার প্রাইস করে 13,500 টাকা। 13,500 টাকা মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর, সিম্পল ডিজাইন। অনেকে ছোট সাইজ থাকে তো, ছোট সাইজের মধ্যে এগুলো নেই। এই মেশিনটা কত ভাই? আর এগুলো যদি নেই, এগুলো একটু প্রাইস বেশি। এগুলো ডিজাইনটা হচ্ছে এরকম, এগুলো করে 18,000 টাকা। 18,000 টাকা 18,000 টাকা করে এগুলো। এই আয়নাগুলো কীরকম প্রাইস? আয়না বিভিন্ন ডিজাইন এখন এগুলো চলতেছে, আপনি ইভেন্টে দেয় বা ডাইনিং এর অনেক সুবিধা দেয় ডিজাইন আয়নাগুলো। এই আয়নাটা কত? এগুলো হচ্ছে গিয়ে 650 টাকা করে। 650 টাকা? হ্যাঁ 650 টাকা। এগুলো কালার আছে, এগুলো এই কালার, এগুলো আবার দাম বেশি, 750 টাকা করে। এটা 750 টাকা, এটাও 650 টাকা। 650 টাকা। একটু বড় সাইজের মধ্যে যে এগুলো আছে আপনার, এগুলো করে আপনার 1450 টাকা করে। এটা 1450 টাকা। এটা কি কাঠের? না কাঠের না, এগুলো রেজিন, ওয়াটার প্রুফ রেজিন এগুলো। আচ্ছা আপনার আরও ডিজাইন আছে, ডিজাইনের অনেক ডিজাইন আছে বিভিন্ন দামের। এগুলো আপনার হাইয়েস্ট হচ্ছে কি আপনার 2500-2600 পর্যন্ত, 2500-2600 টাকা থেকে শুরু করে 2500-2600। এগুলো সাদা নিলে অনেকে, সাদার মধ্যে এগুলো কালার আছে, অ্যান্টিক কালার হবে, সাদা কালার হবে। এটা কিরকম প্রাইস হচ্ছে কি আপনার? 1900 টাকা করে। 1900 টাকা? আচ্ছা 1900 টাকা। এই যে সুন্দর একটা আয়না, আচ্ছা এটা কত? এটা এটা 2100 টাকা। 2100 টাকা। উপরেগুলা? ১৯,500 টাকা। অনেক বড়। তারপরেরটা? তারপরে এগুলো আছে 13,500 টাকা করে। 13,500 টাকা মিরর আপনি ক্যাবিনেট করে। আচ্ছা মিররের পিছনে একটা ক্যাবিনেট সিস্টেম আছে। আচ্ছা 13,500। তারপরেরটা? তারপরেরটা সেম প্রাইস আপনার, সেম প্রাইস 13,500। আচ্ছা আমরা একটা ছোট এই যে ওইদিকে দেখতে পাচ্ছি কিছু বেশি, এগুলো সিরামিক্স ওয়ান পিসের, এগুলো দাম বেশি। আচ্ছা এগুলোর দাম বেশি? দাম বেশি। এগুলো কীরকম প্রাইস? 16,500 টাকা। 16,500। আমার কম প্রাইসেরও আছে, এটা পুরো মাত্র 7,500 টাকা। এটা 7,500 টাকা। 7,500। তারপরেরটা? এটা পড়বে হচ্ছে গিয়ে 4,500। 4,500 অনলি? আচ্ছা অনেক বিভিন্ন দামের আছে। ১০ বছরের গ্যারান্টি দিয়ে থাকি, কোনো প্রবলেম হলে এটা আমরা রিপ্লেস করে দিই। এটা কত? এটা প্রাইস করে 9,500 টাকা। 9,500 টাকা করে। এটা 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 প্রাইস করে হচ্ছে গিয়ে 12,500 টাকা। 12,500 টাকা। এই যে লালটা, আর নতুন কিছু প্রোডাক্ট আসছে কালারিং এর মধ্যে, যদি কালারিং আপনি নেন, এগুলো আছে আপনার কালারিং এর মধ্যে, এগুলো প্রাইস হবে একটু বেশি। গ্রিন আছে, ব্লু আছে, বিভিন্ন কালারে আছে। এগুলো প্রত্যেকটার সেম গ্যারান্টি পাবেন, 10 বছরের গ্যারান্টি। আর হচ্ছে গিয়ে আপনার এটার প্রাইসগুলো হচ্ছে 17,500 টাকা করে। 17,500 টাকা। এই যে মার্বেল শেডের এটা নতুন আসছে, এগুলোর প্রাইসগুলো আবার বেশি, এটার প্রাইস করে 21,000 টাকা। 21,000। আবার সেম মডেল যে প্লেন কালার এনেন, এই নর্মাল কালারে এগুলো করবে আপনার 13,500 টাকা করে। 13,500। আচ্ছা এইটা এটা 500 করে, এটার প্রাইস করে 9,800 টাকা। 9,800 টাকা? জি 9,800। এটা এটা ওটা পড়ে 10,600। 10,600 টাকা। আচ্ছা জাম হয়ে গেছে তো, এইদিকে কিছু বেসিন দেখতে পাচ্ছি, এটা এটা আমরা দেখছি নাকি? হ্যাঁ এটা আপনার ওই রকম ক্যাটাগরি, 32 ইঞ্চির। আচ্ছা 32 ইঞ্চির। এগুলো তো 32 ইঞ্চি দুইটাই, তাই না? ওই সেম প্রাইসই আপনার, 19,500 টাকা। আচ্ছা এখানে আর একটা গর্জিয়াস দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের,
লেকারে গোল্ড ডিস্ক এগুলো আবার প্রাইসগুলো বেশি আপনার। এর সাথে আয়নাটাও ডেকোরেটিভ করা আয়না। জি এগুলো দুইটা ড্রয়ার হবে, একটা ক্যাবিনেট হবে। আচ্ছা এটার মধ্যে কালার হবে আপনার, চারটা কালার হবে এগুলো। চারটা কালার, এটা তো মার্বেল দিয়ে করা তাই না? মার্বেল না, মার্বেলের শেড করা। মার্বেলের শেপ করা। আচ্ছা মার্বেলের শেড করা। এগুলোর প্রাইস পড়ে হচ্ছে কি 22,500 টাকা। 22,500 টাকা। আচ্ছা ভিউয়ার্স, আমরা দেখলাম এই দোকানের কি বলে আপনার বেসিন, কোমর, কল এই জাতীয় যত ধরনের স্যানিটারি আইটেমগুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এখানে আসলে আসলে আরও ডিটেইল আসলে জানতে পারবেন। তো শেষ পর্যায়ে আমরা এই দোকানের শতাধিক রেসমার কাছে একটু বিদায় নিব। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং হচ্ছে যে আসবেন আর আপনাদের পেজের মাধ্যম থেকে যদি আরও কেউ ইনফরমেশন জানতে চায় আমাদের নক করবেন, যতটুকু হেল্প করার আমরা হেল্প করব। জি অসংখ্য ধন্যবাদ জানেন, আমরা ততটুকু সাহায্য করব। জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কানা চেকানচে গিয়ে সেই জায়গার বিশেষ দিকটি আসলে তুলে ধরা, যাতে করে আপনারা ঘরে বসে সব কিছু দেখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন আমি আপনাদেরকে বিন্দু পরিমাণ উপকৃত করতে পারবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যায়ে এই দোকানের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজে আবার ফোন নাম্বার নিয়ে আসলে এই অ্যাড্রেসে চলে আসতে পারেন। ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।